একটা সময় ছিল নাকে রুমাল চাপা দিয়ে শহরের কিছু রাস্তায় যাতায়াত করতে হতো দু দশক পর সেই ছবি আবারও ফিরে এসেছে আগরতলায় তখন আগরতলা পুরো পরিষদ ছিল বাম বিরোধীদের হাতে এখনও বকলমে বাম বিরোধীরাই পুর নিগম চালাচ্ছে বর্তলায় হাওড়ার উপর দ্বিতীয় সেতু তখনও হয়নি মোটর স্ট্যান্ড পেট্রোল পাম্প শৌচালয় ছিল রাস্তার পাশে এখন যেখানটায় উড়ালপুল পুল চলে গেছে বাজারের আবর্জনার স্তূপও পড়তো সেখানে নাকে রুমাল চাপা দিয়ে ওই স্থান হতো এই ছবি দিয়েছে বামফ্রন্ট সরকার ও বামফ্রন্ট পরিচালিত সাবেক হালের মোটর স্ট্যান্ড সরে গেছে নাগের জলায় পেট্রোল পাম্প চলে গেছে রাধানগরে বাগান করে দেওয়া হয়েছিল সেখানটায় রাস্তায় চলতে আর নাকে রুমাল চাপা দিতে হতো না শহরের বাজারগুলোতেও উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলা বন্ধ করা হয় বড় ঢাকা কন্টেইনারে আবর্জনা ফেলা হতো পুর গাড়ি তা নিয়ে যায় ল্যান্ড ফিল্ড স্টেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনায় একুশ শতকের গোড়ার দিকেই আগরতলায় চালু করে দেয় বামফ্রন্ট তার হাত ধরেই আগরতলা সবুজ ও পরিচ্ছন্ন শহরের শিরোপা অর্জন করেছিল পুর একটি সূত্র বলছে বর্জ্য ব্যবস্থাপনায় এখন রাজ্যের জোট সরকার পর্যাপ্ত পরিমাণে অর্থ দিচ্ছে না আগে এজন্য অতিরিক্ত বরাদ্দ দিত রাজ্য সরকার আবর্জনা নিষ্কাশনের জন্য নানা রকমের আধুনিক যানবাহন কিনে দেয় রাজ্য সরকারই গাড়িগুলো পুরনো হয়েছে নতুন গাড়ি দরকার বড় কন্টেনার অনেকগুলো আর কাজে লাগানোর অবস্থায় নেই সেইগুলো বদলাবার প্রয়োজন রাজ্যের জোট সরকারের আর্থিক সহায়তার অভাব ছাপ ফেলছে আগরতলা পৌর গত এক বছর ধরে বকলমে প্রশাসক বসিয়ে রাজ্য সরকারই চালাচ্ছে বর্তলায় নাকে রুমাল চাপা দিয়ে চলাফেরার দৃশ্য ফিরে এসেছে লেক চিমুনি বাজারে বড় রাস্তার ধারে আগে দুটো বড় কন্টেনার রাখা থাকত আবর্জনা ফেলার জন্য সেগুলো এখন প্রায়শই উধাও থাকে ফলে রাস্তার পাশে আবর্জনার খোলা স্তূপ তৈরি হচ্ছে প্রতিগন্ধময় পরিবেশ সেখানটায় অন্যান্য বাজারগুলোতেও বর্জ্য ব্যবস্থাপনা উধাও হয়ে যায় পুরনো গাড়িগুলো বসে গেছে নতুন গাড়ি সেই জায়গায় নিচ্ছে না আগে বাজারগুলো দিনে কয়েকবার পরিষ্কার করা হতো এখন তাতেও ভাটার টান শহরগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সুপ্রিম কোর্টে কিছু নির্দেশিকা রয়েছে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে বর্জ্য খোলা অবস্থায় রাখা যাবে না শহরে সেই অনুসারে ঢাকনাযুক্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল শহরে এখন বড় কন্টেনারের জায়গায় অধিকাংশ স্থানে ছোট কন্টেনার রাখা হচ্ছে ফলে সেগুলো উপচে আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়ছে কুকুরে টানাটানি করে সেগুলো রাস্তার মাঝে নিয়ে আসে এভাবে একদা সবুজ পরিচ্ছন্ন শহর অপরিচ্ছন্নতার চেহারা নিচ্ছে চ্যানেল তিন